আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো প্রতিটি আয়াতের শুধু শব্দে শব্দে নয়, প্রতিটি অক্ষরের ভিতর থেকে অর্থ বের করার চেষ্টা করা। প্রিয় ভাই বোনেরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রেজেন্টেশনের এভাবে বিভিন্ন গ্রামাটিক্যাল টার্ম আমরা নিয়ে এসেছি। আপনারা আমাদের প্রত্যেকটা আয়াত আলোচনার মাধ্যমে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনারা দেখতে পাবেন যে কোনটি হর, কোনটি ইসম এবং কোনটি ফেল, সেটা বিভিন্ন কালারের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এছাড়া প্রত্যেকটা শব্দের ইংরেজি অর্থ এবং এর পূর্ণ অর্থ আপনারা দেখতে পাবেন। এছাড়া প্রত্যেকটি ভার্বের বিভিন্ন রূপ যে চেঞ্জ হয়, যেমন অতীতকালে একটা ভার্ব কী হয়, সেটা বর্তমানে কী হয়, সেটা আদেশ সূচক ইম্পারেটিভ কী হয় এবং নেগেটিভ কী হয়, এবং এর কর্তা বিশিষ্য দ্যাট ইজ আ পার্সোনাল নাউন কী হয় এবং ভার্বাল নাউন কী হয়, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আপনারা ডানে লক্ষ্য করুন যে আমরা পার্সোনাল প্রোনাউন, যাকে বলা হয় আনা, আমি, নাহনু, আমরা, আংতা, তুমি, আংতুম, তোমরা, হুয়া, সে, হুম, তারা, এই জিনিসটা কোরআনে দেখবেন যে বিভিন্ন জায়গায় এই এভাবে ডিটাচভাবে আলাদাভাবে থাকে, কিন্তু এই আমি, তুমি, সে, সেটা আবার অ্যাটাচভাবে থাকে বিভিন্ন ভার্বের প্রথমে এবং শেষে। প্রথমে এবং শেষে যখনই চলে যায় তখন সেই আমি এবং তুমি, তোমরা, এগুলো রূপটা চেঞ্জ হয়ে যায়। যেমন যেমন দেখুন প্রেজেন্ট ফর্মে যখন কোনো ভার্বে যেমন আমি করি বা তুমি করো, তখন এভাবে থাকে আ আমি, তা তুমি, ইয়া সে, নুন আমরা। আর যখন তোমরা করো তখন হয় তা প্লাস ভার প্লাস উনা, এবং তারা করে ইয়া প্লাস ভার প্লাস উনা, এভাবে হয়ে যায়। এরপর দেখুন সেই ভাবটা যখন অতীতকাল প্রকাশ করে তখন হয় অতীতে তু, তা, আ, না। আর তু যখন তোমরা হয়ে যায় তখন তুম হয়ে যায়, আর যখন সে যখন তারা হয়ে যায় তখন উ হয়ে যায়। এভাবে আমরা প্রত্যেকটা আয়াতের ইনশাল্লাহ আলোচনা করব। এছাড়া পসেসিভ প্রোনাউন আছে, আপনারা দেখুন ই মানে আমার, না মানে আমাদের, কা মানে তোমার, কু মানে তোমাদের, হাম, হু মানে তার, আর হুম মানে তাদের। এছাড়া প্রিফিক্স হিসেবে কিছু কমন লেটার ও অক্ষর আছে, সেগুলো হলো ফা মানে অতঃপর, সা মানে শীঘ্রই, লা মানে অবশ্যই, কা মানে তুম যেমন, অ্যাজ লাইক, আর আল মানে ডিটারমিনার বা আর্টিকেল দা, এবং বা হলো আপনার দ্বারা দিয়ে কর্তৃক এই অর্থে ব্যবহার করে। এগুলো আমরা একটা আয়াত বারবার বারবার আমরা পাবো ইনশাআল্লাহ, দেখতে পাবেন। এছাড়া কতগুলো কমন আছে, যেমন ইন্টিগ্রেটেড সেন্টেন্স তৈরি করতে হলে যেমন প্রথমে আ থাকবে অথবা হাল থাকবে অথবা মা থাকবে। এছাড়া নেগেটিভ সেন্টেন্সে দেখবেন হয় আল থাকবে, না হয় লাম থাকবে, না হয় মা থাকবে। এছাড়া এক্সেপ্ট বা ব্যতীত এটা প্রকাশ করতে দেখবেন আমরা কোরআনে পাবো ইল্লা অথবা গয়র অথবা দুনি। প্রিয় ভাই বোনেরা, আপনারা এইভাবে ইনশাআল্লাহ আমাদের সাথে লেগে থাকুন, দেখবেন প্রত্যেকটা আয়াতে আমাদের এই ধরনের প্রেজেন্টেশন থাকবে, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, কোরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে আমাদের ডেইলি কোরআন ক্লাস অলরেডি শুরু করেছি। আমাদের আজকের ক্লাস 15 সূরা বাকারার আয়াত 52 থেকে 56 নম্বর আয়াত ইনশাআল্লাহ আমরা আরবি গ্রামার সহ শব্দে শব্দে বর্ণনা করব আজকে। ইতিপূর্বে যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ভাইরা, আমাদের মূল লক্ষ্য হলো আমরা এইভাবে ভেঙে ভেঙে শব্দে শব্দে আমরা গোটা কোরআনকে ইনশাআল্লাহ একদিন শেষ করব, খতম করব, বুঝে বুঝে পড়ব। জীবনে অনেকবার তো আমরা না বুঝে পড়েছি ভাই, একবার একটি বার বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাদের হয়তো কবুল করবেন, আমাদের আমলকে আরও সহি করে দেবেন। আসুন আমরা শুরু করি। প্রিয় ভাই বোনেরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে ধারাবাহিক আলোচনা চালিয়েছিলাম গত ক্লাসে, আমরা করেছিলাম বেশ কিছু কয়েকটা আয়াত যা মুসা আলাইহিসসালামের সময় কার সময়ের সেই ঘটনাগুলো যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছিলেন। আপনারা জানেন যে সে গত ঘটনায় আমরা বলেছিলাম যে সেই মুসা আলাইহিসসালামের কওমদেরকে সেই সাগরের এপার, সাগরকে বিভক্ত করে তাদেরকে এপারে এনেছিলেন। এরপরে কী করেছিলেন, তারপর তারা সেটা নজর করে দিচ্ছিলেন, তারা দেখতেছিলেন যে সেই ফিরাউন তথা তার বাহিনীরা কীভাবে সাগরের অতল গহ্বরে চলে গিয়েছে। এরপরে তারা কী করেছিল ভাই, আপনারা অবশ্যই জানেন যে তারা বাসুর পূজা করেছিল। এই পারে আসার পরেও তারা কী করেছিল ভাই, বাসুর পূজা করেছিল। চিন্তা করেন ভাই, 40 রাত যখন মুসা আলাইহিসসালাম আল্লাহর সেই ডাকে চলে গিয়েছিলেন তুর পাহাড়ে, সে এই ইনদিমিন টাইমে তারা কী করেছিল, বাসুর পূজা করেছিল। এরপরে সেই আজকে ধারাবাহিক আলোচনায় আল্লাহ বলছেন, দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ হলো কি, এই যে তোমরা এই সাগরের এপারে এনে দিলাম, এরপরে মুসা আল্লাহ সাল্লাম 40 দিন অ্যাবসেন্স ছিল তোমাদের মাঝে, এই 40 দিনের মাথায় তোমরা একটা বাছুরকে, একটা গরুকে, এক পাথর কি বলে সোনা দানা দিয়ে বানিয়ে তার পূজা করা শুরু করলা, তারপরেও কিন্তু আল্লাহ তা কী করেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। দেখুন সুম্মা, সুম্মা মানে ভাই অতঃপর, তারপর দেন আফাও না, আফাও না, আফা মূল শব্দ আফা মানে ক্ষমা করা, আফা মানে সে ক্ষমা করেছে, তাহলে আফাও না আমরা ক্ষমা করেছি, এই যে না দেখুন ভাই পাস্ট টেন্স, খেয়াল করুন পাস্ট টেন্স, তাহলে আমি ক্ষমা করেছি তাহলে কী হবে আফাও তু, আমি ক্ষমা করেছি, তুমি ক্ষমা করেছো আফাও তা, সে ক্ষমা করেছে আফা, আর আমরা ক্ষমা করেছি আফাও না। আর দেখুন বন্ধুগণ যে তোমরা ক্ষমা করেছো আফাও তুম, আর তারা ক্ষমা করেছে আফো উ উ হবে, যাই হোক দেখুন সুম্মা আফাও না আমরা ক্ষমা করেছি, এই ভাবটার একটু দেখুন রূপ আমরা দেখি, আফা মানে সে ক্ষমা করেছে, ইয়াফু মানে সে ক্ষমা করে বা করবে, ওফু ক্ষমা করো, লা তাফু ক্ষমা করো না, আর যিনি ক্ষমা করেন তাকে বলে আফিন আফিন, আর ক্ষমা হলে গিয়ে আফাও আফাও। গাফারার কিন্তু এটা আর একটা সিনোনিম ওয়ার্ড, গাফারা হলো তাও ক্ষমা করা, ভাই আপনারা জানেন গাফারা ইয়াগফিরু সেটাও কিন্তু ক্ষমা করা, আর এটা হলো আরেকটা ক্ষমা করা, এটা সিনোনিম ওয়ার্ড। আর আমরা বাংলায় যেমন ইংরেজি যেমন সিনোনিম শব্দ পাই, আরবিতে এভাবে সিনোনিম অনেক অনেক আমরা ওয়ার্ড পাবো ইনশাআল্লাহ। আর এটা হলো গিয়া ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 7 নম্বর গ্রুপ। দেখুন বন্ধুগণ আল্লাহ বলেন সুম্মা আফাওনা আমরা ক্ষমা করেছি, উই পারডন্ট কি আনকুম তোমাদেরকে, কুম মানে তোমাদের, যে প্যাসিভ ভয়েস, এই যে কী বল সরি পসেসিভ প্রোনাউন কুম, আনকুম তোমাদেরকে ক্ষমা করেছি, মিম বাদি, মিন মানে হতে বাদা মানে বাদে পরে, একসাথে হয়ে গেছে মিম বাদি পরও, এর পরও তোমাদেরকে আমি বা আমরা ক্ষমা করেছি, জালিকা জালিকা মানে এসবের, দ্যাট লাআল্লা, লাআল্লা মানে মেবি মাইট বি, সো দ্যাট ইউ মাইট বি কী হবে কুম, কুম মানে তোমরা, কুম মানে তোমরা, যাতে তোমরা কী করতে পারো তাশকুরুন, তাশকুরুন এই তা আছে দেখুন বন্ধুগণ, তা আছে তুমি, আর হলো উনা, উনা মানে কি তোমরা, তা প্লাস ভার প্লাস উনা তাহলে কি তোমরা, কী হলো ভাই মূল শব্দ হলো সাকারা, সাকারা মানে ভাই কৃতজ্ঞ হওয়া, যাতে করে তোমরা কৃতজ্ঞ হও, ইউ বি গ্রেটফুল, আল্লাহ বলছে এভাবেই আমরা তোমাকে ক্ষমা, তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা হও, তারপর উই পারডন্ট, দেন উই পারডন্ট ইউ আফটার দ্যাট সো দ্যাট ইউ মাইট বি গ্রেটফুল। যে বন্ধুগণ এই যে সাকারা কথাটা আমরা কোথায় পেলাম, এই যে তাশকুরুন দেখুন খেয়াল করে ভার্বটা সাকারা, সে কি শুকর করেছে বা কৃতজ্ঞ হয়েছে, ইয়াশকুরু সে শুকুর করে, উস্কুর শুকুর করো, লা তাশকুর শুকুর করো না, আর যিনি শুকুর করে তাকে কী বলা হয় ভাই শাকির, শাকির। আর দেখুন খেয়াল করে একটু খেয়াল করেন শুকর, শুকর মানে শুকুর করে, এতে ক্রিয়া বিশেষ্য ভার্বাল নাউন, আর আমরা যে ভাই কমেন্টস বক্সে লেখেন না আপনারা শুক্রান, এই শুক্রান কি ভাই কৃতজ্ঞতা বা ধন্যবাদ, ধন্যবাদ বা কৃতজ্ঞতা, শুক্রান জাজাকাল্লাহু খাইরান কাসিরান, আপনারা অনেকে সুন্দর সুন্দরভাবে কমেন্টস বক্সে লিখেন শুক্রান, এই সেই শুক্রান হলো কি ক্রিয়া বিশেষ্য ভার্বাল নাউন, এটা মূল শব্দ কিন্তু ভাই সাকারা, সাকারা মানে কৃতজ্ঞতা হওয়া বা ধন্যবাদ, এই অর্থে ব্যবহার করা হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন বন্ধুগণ এরপরে হলো ওয়া ইজ, এবং স্মরণ করো সেই সময়ের কথা, ইজা মানে যখন, আর ইজ মানে যখন এটা অতীতের যখন, আপনার আগে বলছিলাম ইজা মানে যখন, এই জগৎ বর্তমান ভবিষ্যৎ, আর যখন অতীতের কথা বলা হয় তখন হয় কি ভাই ইজ ইজ, আর যখন অ্যান্ড রিকল, অ্যান্ড রিকল আতাইনা মানে আমরা দিয়েছিলাম, উই গেভ, এবং স্মরণ করো সেই সময়ের কথা হে বনি ইসরায়েলরা। আসলে কিন্তু ভাই এই আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় যখন নাজিল হয়েছিল তখন কিন্তু তখনকার যুগের যে সেই সমাজের ইহুদি সম্প্রদায় যারা ছিলেন তাদেরকে কিন্তু অ্যাড্রেস করেই এগুলো বলা হচ্ছিল যে তোমরা যারা সেই মুসা আলাইহিস সালাম অনুসারী তোমরা স্মরণ করো তোমাদের সেই পূর্বপুরুষ, সেই তোমাদের জাতির লোকেরা তাদেরকে আমি কী কীভাবে তাদেরকে আমি
কৃতজ্ঞতা দান করেছিলাম সেই জিনিসগুলো কিন্তু এখানে এক্সপ্রেস করছেন আল্লাহ। দেখুন বন্ধুগণ আল্লাহ বলছেন ওয়া ইজ আতাইনা, আমরা দিয়েছিলাম। আতাইনা, এই নাটা কীভাবে প্রেজেন্ট না পাস্ট বলেন তো? প্রেজেন্ট অথবা পাস্ট হবে, কোনটা হবে? আতাইনা মানে এই যে না, পাস্ট, পাস্ট মানে ভার্বের পিছনে যখনই লাগবে, পিছনে মানে শেষে, তাহলে পাস্ট হয়ে যাবে। আর ভার্বের প্রথমে যখন আতাইনা ইয়ে থাকবে তখন বর্তমান, তাই না হইলে কি অতীতে। আতাইনা মানে আমরা দিয়েছিলাম, তা আমি দিয়েছিলাম, আতাই তু তুমি দিয়েছিলে, আতাই তা তোমরা দিয়েছিলে, আতা তুম। বুঝতে পারছেন বন্ধুগণ? তো আতাইনা আমরা দিয়েছিলাম, এটা মূল ভাবটা দেখুন। আতা মানে সে দিয়েছে, ইউতি মানে সে দেয় বা দিবে, তারপর কী হলে আতি দাও, লা তুতি দিও না, আর কী হলো গিয়া যিনি দেন তাকে বলা হয় মুতি, মুতিন, আর দেয়া হলো গিয়া ইতা, ইতা মানে দেয়া। যাই হোক, তাহলে ওয়া ইজ আতাইনা মুসা, এবং আমি যখন দিয়েছিলাম মুসাকে কিতাব, আল কিতাব, আল কিতাব কী কিতাব ভাই আমরা সবাই জানেন, দ্য স্ক্রিপচার মানে তাওরাত, যখন আমি সেই তাকে সেই তাওরাত দিয়েছিলাম, আর কী দিয়েছিলাম? ওয়াল ফুরকান, ফুরকান মানে ভাই ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। আমাদের কোরআনের আরেক নাম হলো ভাই ফুরকান, কোরআনের আরেকটা নাম হলো কি ভাই? ফুরকান। এই ফুরকান আছে বিধায় আমরা ন্যায় অন্যায়, সৎ অসৎ এগুলো পার্থক্য করতে পারি, যাকে বলে শরিয়াত, শরিয়াতের বিধিবিধান। সেই বিধিবিধান দিয়েছেন আল্লাহ মুসা আলাইহিসসালামকে। কেন দিয়েছিলেন? লাআল্লাকুম, কুম মানে তোমাদের, এই যে পসেসিভ প্রোনাউন, লাআল্লাকুম যাতে করে তোমরা, লাআল্লাকা যাতে করে তুমি, লাআল্লানা যাতে করে আমরা, যা আল্লাহ লাআল্লাহুম যাতে করে তারা, এই যে এই জিনিসগুলো আপনারা দেখবেন এই যে পসেসিভ প্রোনাউন অনেকবার আসছে কোরআনে, লাআল্লাকুম যাতে করে তোমরা, সো দ্যাট ইউ মে বি কী করতে পারো, তাহ তাদুনা, এই যে তা, তা মানে তুমি, লাস্টে আছে উনা, তাহলে কী হবে ভাই? দেখেন তা হলো তুমি, লাস্টে আছে উনা, তাহলে কী হবে ভাই? তোমরা, তোমরা দেখেন তা প্লাস ভার প্লাস উনা মানে তোমরা, দেখুন তাহ তাদুনা মানে তোমরা হেদায়ত পাও, মূল শব্দ হলো হাদা, মূল শব্দ কী ভাই? হাদা, তোমরা যাতে করে হেদায়ত পাও, সো দ্যাট ইউ মে বি গাইডেড, অ্যান্ড রিকল দ্যাট উই হ্যাভ গেভ মুসা দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য ক্রিটেরিয়ন সো দ্যাট ইউ মে বি গাইডেড। জি বন্ধুগণ, সেই হাদার মূল ভাবটা দেখি আমরা, হাদারটা কীভাবে গঠিত হয়েছে একটু খেয়াল করি। ইহতাদা, ইহতাদা মানে সে হেদায়ত প্রাপ্ত হয়েছে, ইহতাদি সে হেদায়ত প্রাপ্ত হয়, ইহতাদ হেদায়ত প্রাপ্ত হও, লা তাহতাদ হেদায়ত প্রাপ্ত হইও না, আর যিনি কহন তাকে বলে মুহতাদ, মুহতাদ, ঠিক আছে। আর ইহতিদা, ইহতিদা ক্রিয়ার আট নম্বর ফর্ম, ক্রিয়ার আট নম্বর ফর্ম। জি পরে যেতে যাই। জি বন্ধুগণ, আমার পরে আজকে শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই। আমাদের হয়তো আমাদের ক্লাসে অনেক অনেক নতুন ভাইরা আজকে জয়েন করেছেন, তাদের জ্ঞাতার্থে বলছি। আপনারা জানেন না হয়তো, আমরা অলরেডি আমাদের এই ক্লাস বেশ কিছুদিন আগে থেকে শুরু করেছি, ধারাবাহিক ক্লাস। প্রতিদিন সকাল 5টায় আমরা ভিডিও আপলোড করে থাকি, আমরা কোরআনের ধারাবাহিক এইভাবে শব্দে শব্দে আলোচনা করে থাকি। আমরা ভাই এটা কী করতেছি, আমাদের লক্ষ্য হলো আমরা একদিন হয়তো কোরআন খতম করবো, এভাবে দেখে দেখে বুঝে 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 বুঝে। আপনারা যারা আমাদের পিছনের ক্লাসগুলো দেখেননি, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা পিছনের সব ক্লাসগুলো পাবেন। সেই ক্লাসগুলো আপনারা আপনাদের অবসর টাইমে সেগুলো দেখে দেখে আমাদের প্রতিদিনের ক্লাসে আপনারা আপডেট থাকুন, জয়েন থাকুন। আর একটা জিনিস কি, আপনাদের প্রতিদিন যদি থাকেন তাহলে জিনিসটা কিন্তু টাটকা এবং আপনার হৃদয়গ্রাহী হবে। কিন্তু পিছনেগুলো পড়তে পড়তে যখন আপনি সব সবই যদি বাকি করে থাকেন, বাকির কিন্তু রেজাল্টটা কিন্তু ততটা ফলপ্রসূ হয় না। আপনার পিছনেগুলো সবগুলো পড়ে আসবেন, আর সবসময় প্রতিদিন যে জিনিসটা দিচ্ছি আপডেট, সেটা আপনারা আপডেট থাকবেন আমাদের সাথে, ইনশাল্লাহ দেখবেন দেখতে দেখতে এভাবে কোরআন আমরা বুঝে পড়তে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জি বন্ধুগণ, এই আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু কী বলছেন, ওয়া ইজ, এবং স্মরণ করো সেই সময়ের কথা, কলা বলেছিলেন কে? মুসা, মুসা, মুসা আলাইহিসসালাম বলেছেন, কওয়ালা মানে সে বলেছিলেন, মুসা বলেছিলেন কি, লি কওমিহি তার কওমের লোকের কাছে, লি কওমি মানে লি মানে উদ্দেশ্যে বা জন্যে, হি মানে তার, এই যে হি দেখেন ভাই পসেসিভ প্রোনাউন, যেখানে যেখানে ভাই রেড মার্কের পাবেন সেটা মরবেন মনে করবেন এটা পসেসিভ। দেখেন কুম, 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 হি, এটা পসেসিভ চলে আসছে। এবার ধরেন আকাশি কালার যেগুলো আছে সেগুলো হলে গিয়া কি ভাই, হর্ফ। ব্ল্যাক কালার যেগুলো হলে গিয়া সেগুলো নাউন। আর যে বেগুনি কালার যেগুলো পাবেন, একটা বেগুনি, একটা বেগুনি, এটা ভার্ব। জি ভার্ব। তো এগুলো আপনারা ইনশাআল্লাহ দেখতে 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 আপনারা ইনশাআল্লাহ চিনে যাবেন ভাই,
এজন্য আপনাদের দরকার একটু লেগে থাকা, লেগে থাকতে হবে ভাই। আপনার ট্রেনে যেহেতু একবার উঠছেন, খবরদার খবরদার ট্রেন থেকে নামবেন না, নামলে কিন্তু আপনি হারাবেন, আপনি ট্রেন মিস করবেন। ইনশাল্লাহ ট্রেন আপনাকে ইনশাল্লাহ একদিন আপনার গন্তব্যে নিয়ে যাবে। জি, ওয়াইজ কলা মুসা, এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন মুসা বলেছিলেন লি কওমিহি, তার কওমকে, ইয়া কওমি, হে আমার জাতির লোকেরা, কি বলেছিলেন ভাই খেয়াল করুন, ইন্নাকুম, ইন্না মানে নিশ্চয়ই, কুম মানে তোমরা, এই যে পসেসিভ প্রোনাউন, নিশ্চয়ই তোমরা, ইনডিড ইউ কি করেছো, জলামতু, জলামতুম, তুম মানে তোমরা, এই যে দেখো জলামা মানে সে জুলুম করেছে, জলামতুম মানে তোমরা জুলুম করেছো, তুম এই যে তুম অতীতের সাথে যখন তুম হয় তখন তোমরা হয়ে যায়, তো আমি জলা আমি জুলুম করেছি জলামতু, আমি তুমি জলাম জুলুম করেছো জলামতা, আমরা জুলুম করেছি জলাম না, সে জুলুম করেছে জলামা, তোমরা জুলুম করেছো জলাম তুম, আর আর তারা জুলুম করেছে জলামু। জি, জলাম তুম, নিশ্চয়ই তোমরা কি করেছো, জুলুম করেছো মানে ডিড রং, ইনডিড ইউ ডিড রং, কিসের, আংফুসাকুম, তোমাদের নিজেদের উপর, নফস, মূল শব্দ হলো নফস, নফসের প্লুরাল হলো আংফুস, মূল শব্দ ভাই নফস, নফসের প্লুরাল কি ভাই, আংফুস, এই যে প্লুরালের চিহ্ন, কিছু কিছু শব্দকে প্লুরাল করে এই যে হামজা জবর আ দিয়ে, দেখুন হামজা জবর আ, নফসে প্লুরাল করা হয়েছে আংফুসা কুম, কুম মানে তোমাদের, তোমাদের কে, তোমরা নিজে কি করেছো, রং ডুইং করেছো, যাই হোক, বি তা, বি মানে তি, তারপরে ইতি খাজি তুম মানে তোমরা গ্রহণ করে, কিসে গ্রহণ করেছো, লিল ইজাম, 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 ইজাম মানে কি বাসুর, তোমরা যে সেই যে বাসুরকে তোমাদের দেবতা উপাস্যরূপে গ্রহণ করেছো, এই কাজটা করে কিন্তু তোমরা তোমাদের নিজের উপর জুলুম করেছো, জুলুম করা মানে তোমরা কঠিন গুণা করেছো, তোমরা কঠিন পাপ করেছো ভাই। চিন্তা করে মুসা আলাইহিস সালাম তার জাম কওমকে এটা বললেন, আর উনি যেটা বলেছেন সেটা কিন্তু ওনার নিজের নিজের নির্দেশে বলেন, আর সব কিছু আল্লাহর নির্দেশে বলে বলে থাকেন। আপনারা সবাই জানবেন যে আল্লাহর রাসুলরা যখন যা কিছুই বলেন সব কিছুই তারা আল্লাহর নির্দেশে করে থাকেন। এবার দেখুন বন্ধুগণ কি বলছে, অ্যান্ড রিকল দ্যাট মোসেস সেড টু হিজ পিপল, ও মাই পিপল, ইউ হ্যাভ ডান রং টু ইয়োরসেলফ বাই ওয়ারশিপিং দ্য কাফ। চিন্তা করেন, তুমি এই বাসরকে পূজা করে কিন্তু তোমরা অনেক খারাপ কাজ করেছো। এবার কি বলছে দেখুন, জি ভাই, এই আয়াতটা ভাই অনেক কঠিন আয়াত, আপনারা জানেন কি না জানি না, এই আয়াতটি ভাই বিভিন্ন তাফসিরকারক বা বিভিন্ন ইসলামিক স্কলাররা বিভিন্নভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন, এটা শুধুমাত্র আল্লাহ এতটুকু কথা বলেই ছেড়ে দিয়েছেন, কিন্তু এর অন্তর্নিহিত গভীর অর্থ হলো ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। দেখুন এই আয়াতে আল্লাহ কী বলেছেন, যখন মুসা বলছেন তোমার তো বাসুর পূজা করেছো, তোমাদের অনেক খারাপ কাজ করে ফেলছো, এখন আল্লাহ বলছেন ফা, ফা মানে অতএব তুবু, তুবু মানে তোমরা তওবা করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, বুঝতে পারছেন ভাই, তুবু মানে ক্ষমা চাওয়া বা তওবা করা, কি ইলা, ইলা মানে কাছে, ইলা মানে ভাই কাছে, কার কাছে, বারি, বারি, খেয়াল করেন ভাই, কুম মানে তোমাদের, আমি বলছি এখানে রবের, রবের হবে না, বারি কুম, এখানে হবে ইয়োর মেকার, তোমার সৃষ্টিকর্তার, তোমার উদ্ভাবনকর্তার, যিনি তোমাকে তৈরি করেছেন, যিনি তোমাকে উদ্ভাবন করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকারীর কাছে তোমরা ক্ষমা চাও, তওবা করো ভাই। বাড়ি কথাটা কিন্তু আপনার সুরা হাসরে পাবেন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু, হ্যাঁ, তিনি হলেন গিয়ে সৃষ্টিকর্তা, তিনি হলেন উদ্ভাবনকর্তা, আর তিনি হলেন আকৃতিদাতা, সেইখানে কিন্তু আমরা সেটা পড়ছি। তো এইখানে আল্লাহ বলছেন আল্লাহ কিন্তু সেই উদ্ভাবন করতে পারেন, মেক করতে পারেন, তোমাকে আবার মেক করবেন, কি করতে হবে তা তোমাদেরকে, ফা, অতঃপর ক, ত, ক, ফাক, তুলু, মূল শব্দ কতল, 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 উ মানে তোমরা, অতঃপর তোমরা কতল করো মানে হত্যা করো, অতঃপর তোমরা হত্যা করো, আংফুসাকুম নিজেদেরকে, কুম মানে তোমাদের, আংফুস মানে ইয়োর সেলফ, তা আল্লাহ বলছে তোমরা যে তওবা করবা, হ্যাঁ, তওবাটা কীভাবে হবে, তোমরা নিজেরা কাটাকাটি করো, হত্যা করো ভাই। এ সম্পর্কে অনেক তাফসিরকারকরা তারা বলেছেন যে তখন এই কাটাকাটিটা হলো ভাই, দেখেন সে মুসা আলাইহিস সালামের সময় তার কওমদের তওবা হলো কীরকম ভাই, একটু খেয়াল করেন,
তাদের তওবাত হলো, তাদেরকে বলা হয়েছে তোমরা আজকে এই মাঠে খোলা মাঠে আসো, এসে তোমরা যে অন্যায় করেছো পাপ করেছো সেজন্য আল্লাহর কাছে তওবা করো। কিভাবে? তোমরা যার যার অস্ত্র হাতে নিবা, হাতে নিয়ে তোমরা মাঠে যাবা। মাঠে যাওয়ার পরে ওখানে অন্ধকার হবে, মেঘ হবে, অন্ধকার হওয়ার সাথে সাথে তোমরা কাটাকাটি শুরু করবে, একে অপরকে হত্যা করবা। যখন তোমাদের যে হত্যা হয়ে যাবে সে মাফ হয়ে যাবে, অর্থাৎ কি সে শহীদ হয়ে যাবে, আর যারা বেঁচে যাবে তাদের হত্যা, তাদের তওবা কবুল করা হবে। এভাবে ভাই স্বামী স্ত্রীকে হত্যা করতেছে, বাবা তার ছেলেকে হত্যা করতেছে, সন্তানকে হত্যা করেছে, সন্তান তার বাবাকে হত্যা করতেছে, এইভাবে ভাই কাটাকাটি তখন শুরু হয়ে গেল। এই কাটাকাটি করতে করতে তাদের তওবা কবুল হলো। কি কঠিন ভয়াবহ তওবা ভাই, চিন্তা করেন এই কথাগুলো আল্লাহ রাসুলকে যখন বলেছেন, তখন আল্লাহ রাসুল বলছেন, ইয়া আল্লাহ তুমি আমার উম্মতদেরকে এইরকম কঠিন তওবার ভিতরে ফালাবা না আল্লাহ, এ আল্লাহ আমার উম্মত অনেক দুর্বল, তুমি ওদেরকে এইভাবে কঠিন তওবা করতে দিবা না আল্লাহ। সেই তওবা, সেই দোয়া আল্লাহ কবুল করেছেন, যার জন্য ভাই আপনাকে আমাকে এত কঠিন তওবা করতে হয় না। আমরা অন্যায় করি, আমরা পাপ করার সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, তোমার কাছে তওবা করছি, আল্লাহর সাথে সাথে আমাদেরকে ক্ষমা করে দেন। ভাই দেখেন কত সুন্দর আমাদের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন, সেই উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উম্মত আমরা, আল্লাহ আমাদের জন্য কতটা নিয়ামত, কতটা রহম করেছেন ভাই। সেই সময়ের কথা চিন্তা করেন, তাদের তওবাটা কীরকম ছিল। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখুন কতালা মানে সে হত্যা করেছে, ইয়াকতুলু সে হত্যা করে বা করবে, উক্তুল হত্যা করো, লা তাকতুল হত্যা করো না, আর যিনি হত্যা করেন তাকে বলা হয় কতিল, কতিল, আর মূল শব্দ হল কতল, কতল। জি, এটা হলো ক্রিয়ার এক নম্বর ফর্ম, এক নম্বর ফর্ম, এক নম্বর দল, ক্রিয়ার এক নম্বর ফর্ম ভাই, এক নম্বর দল। জি, এরপর দেখুন ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, জালিকুম, জালিকুম, এই কাজটা মানে এই যে কাটাকাটি, এই যে হত্যা, এই কাজটা হলো গিয়ে খায়ের, উত্তম, লাকুম তোমাদের জন্য, লামানের জন্য, কুমানি তোমাদের। এই যে দেখুন ভাই, কুম 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 কুম, দেখেন ভাই চারবার আসছে একটা আয়াতের ভিতরে, এই যে পসেসিভ প্রোনাউন কতবার আসছে, চারবার আসছে। এই পসেসিভ প্রোনাউনের ব্যবহার কিন্তু কোরআনে অত্যাধিক, হাজার 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 পাবেন। আপনার যদি পসেসিভ প্রোনাউন সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে দেখবেন যে আপনাদের এগুলো প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা পসেসিভ প্রোনাউন প্রত্যেকটা শব্দের পিছনে লেগে থাকে। এই জন্য ওই জিনিসটাতে আমি কালার করে দিয়েছি যাতে করে আমরা ধরতে পারেন। দেখুন, ই মানে আমার, না মানে আমাদের, কা মানে তোমার, কু মানে তোমাদের, হা মানে তার, হুম মানে তাদের। যাই হোক, যা লিকুম এইটা তোমাদের জন্য, খায়ের মানে উত্তম, ভালো, লাকুম তোমাদের জন্য, ইন্দা নিকটে বা কাছে, বাড়ি ও সেই বাড়ির কাছে মানে সেই আকৃতিদাতার কাছে, সেই উদ্ভাবনকারীর কাছে, সেই সৃষ্টিকর্তার কাছে। এখানে সৃষ্টিকর্তা এই জন্য বলছেন, এখানে রব বলেন না ভাই, রব্বিকুম বলেন নাই, কেননা সাস্টেন, রব্বিকুম মানে কি লালন পালন করে, এখানে বলেন নাই সেইটা। কারণ এখানে কাটাকাটি হত্যা করার পরে তোমাকে কিন্তু সেই আল্লাহ আবার আকৃতি দিবেন, আবার তোমাকে উদ্ভাবন করবেন, আবার সৃষ্টি করবেন। এই জন্য আল্লাহ এখানে বাড়ি কথাটা ব্যবহার করেছেন, খেয়াল করেন, বাড়ি ইকুম ফা, অতএব তাবা, তাবা মানে তোম, একটু খেয়াল করেন, ফা মানে অতএব, তাবা মানে ক্ষমা করা, তওবা করা, আলাইকুম তোমাদেরকে। দেখুন একটা কথা, আল্লাহ যখনই আল্লাহর ব্যাপারে যখনই তওবা কথাটা আসে, তাবা, তখন আল্লাহ ক্ষমা করেন, আর বান্দার ব্যাপারে যখন তাবা আসে তখন বান্দা কী করে, ক্ষমা চান। বান্দা যখনই বান্দার ব্যাপারে তওবা কথাটা আসে, তাবা, তখন বান্দা ক্ষমা চান, আর আল্লাহর ব্যাপারে যখনই তাবা কথাটা আসে আল্লাহ তখন ক্ষমা করেন। শব্দ কিন্তু একটাই, কিন্তু এটা অর্থ ভিন্ন হবে যখনই আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্কিত হবে, এটা আপনার বুঝতে হবে। যাই হোক, এটি তোমাদের জন্য তোমাদের রবের নিকট থেকে অত্যন্ত উত্তম, অতঃপর আল্লাহ কী করলেন, তোমাদের তওবা কবুল করলেন। কী করলেন ভাই, দ্যাট উড বি বেটার ফর ইউ উইথ ইয়োর মেকার, সো হি টার্নড ইউ টু ইন রিপেন্টেন্স, অর্থাৎ এই যখন তারা কাটাকাটি করলো, তারা হত্যা করলো, হত্যা কাটাকাটি করলো, আল্লাহ এরপর তারা তাদেরকে ক্ষমা করলেন। ভাই চিন্তা করেন তাদের ক্ষমাটা কেমন, তাদের তওবাটা কেমন। ভাই আজকে আমাদের সেই তওবা নেই, অতএব আমরা যেন ভাই আল্লাহর কাছে এই কৃতজ্ঞতা করি, আল্লাহ তুমি আমাদেরকে কঠিন তওবা দেওনি, অতএব এই সহজ তওবা যেন আমরা ভাই গ্রহণ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেই, আমিন। প্রিয় ভাই বোনেরা, এবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইন্না নিশ্চয়ই, হু মানে তিনি, হুয়া আবার হুয়া মানে তিনি, এই হুয়া দেখেন কোথা থেকে এসছে, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। এই যে হুয়া, হুয়া মানে সে বা তিনি, এই যে পার্সোনাল প্রোনাউন
ফুল ফর্ম, এটা কেবল ডিটাচ প্রোনাউন, আপনার এটা সম্পূর্ণভাবে আলাদা থাকে, দেখুন কোনো ওয়ার্ডের সাথে লেগে থাকে না, আর বাকি কিন্তু সবগুলো লেগে থাকে। হুয়া তিনি, এবং তিনি হচ্ছেন কি আল্লাহ, তওয়াবুর রহিম, তওয়াব, তওয়াব মানে কি ভাই, তওবা, তওবা কবুলকারী, দ্য অ্যাকসেপ্টার অফ রিপেন্টেন্স, দ্য অ্যাকসেপ্টার অফ রিপেন্টেন্স, আল্লাহ ক্ষমাকারী বা তওবা কবুলকারী, আর রহিম পরম দয়ালু, দ্য মার্সিফুল, দ্য মার্সিফুল, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী পরম দয়ালু, হি ইজ দ্য অ্যাকসেপ্টার অফ রিপেন্টেন্স, দ্য মার্সিফুল। দেখুন ভাই এই যে তওবা কথাটা কোথায় এসেছে, তাবা মানে সে তওবা করেছে, ইয়াতুবু সে তওবা করে বা করবে, তুব তওবা করো, তুব তওবা করো, লাতুব, লাতুব তওবা করো না, আর যিনি তওবা করেন তাকে বলা হয় তাইব, তাইব, আর তওবা কথা হলো গিয়ে তওবা, তওবা, তওবা মানে তওবা করা, ক্ষমা চাওয়া। এইটা জিনিস মনে রাখবেন, আল এই তওবা কথাটা যখনই আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তখন আল্লাহ সেটা ক্ষমা করেন, আর যখন বান্দার সাথে তওবা কথাটা আসে তাবা যখন বান্দা ক্ষমা চান, ভাই এটা একটু খেয়াল করে আপনারা পড়বেন যে আল্লাহ হলেন তওবা, তওয়াবু, তওয়াবু মানে এখানে তওবা কবুলকারী, তওবা কবুলকারী, জি জি। এরপর দেখুন পঞ্চম নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইজ, এবং স্মরণ করো, ওয়াইজ মানে এবং স্মরণ করো সেই সময়ের কথা, অ্যান্ড রিকল, রিকল, কুলতুম, কলা থেকে ভাই কুলতুম, কলা মানে সে বলেছিল, আর কুলতুম তোমরা বলেছিলে, আমি বলেছিলাম কুলতু, তুমি বলেছিলে কুলতা, সে বলেছিল কলা, আমরা বলেছিলাম কুলনা, আর তোমরা বলেছিলে কুলতুম, আর তুমি তারা বলেছিল কলু, জি। ওয়াই ইজ কুলতুম, এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা বললে ইয়া মুসা, দেখেন এই মুসা আলাহ সাল্লামের কাছে দেখেন আরেকটা কাহিনী চলে আসছে, এই কাহিনীটা আপনাদের কাছে আগে বলে রাখি, যেমন মুসা আলাহ সাল্লাম সাথে ওদের সেই বনি ইসরাইলের প্রতিনিধিরা বললো যে হে মুসা আমরা তোমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, মুসা আলাহ সাল্লাম বলেন না রে ভাই এটা সম্ভব না, আল্লাহর সাথে সাক্ষাৎ করা কথা বলা এটা মোটেই উচিত হবে না, এবং এটাই এটা আল্লাহর সুন্নাত না, আল্লাহ কোনো বান্দার সাথে কোনো দেখা করেন সাক্ষাৎ করে না, তবু তাদের পিরাপিড়ি পিরাপিড়ি ভাই তারা সাক্ষাৎ করবি, যাই হোক তাদের এক বিশাল প্রতিনিধি নিয়ে তারা মুসা আলাইহিস সালাম বাধ্য হয়েছিলেন সেই তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর কাছে গিয়েছিলেন যে আল্লাহ আমাদের এই কিছু প্রতিনিধি আসছে আপনার সাথে প্রকাশ্যে কথা বলতে চায়, দেখা করতে চায়, বুঝতে পারছেন ভাই সেই কথাটাই সেই ডায়লগটা দেখে নিয়ে আসছে, ওয়াইজ কলা, ওয়াইজ এবং স্মরণ করো সেই সময়ের কথা, কুলতুম তোমরা বললে, মানে ওই সে বনি ইসরাইলে বললে ইয়া মুসা, হে মুসা, লাং, লাং মানে কি কখনো না, নেভার, নেভারে ভাই আরেকটাই আরবি আছে কাল্লা, কাল্লা আছে এবং লাং মানে কখনো না, নুমিনু একটু খেয়াল করেন, নুমিনু মানে ইমান আনা, আমানা মানে সে ইমান এনেছে, আবার দেখুন আবার ইউ মিনু সে ইমান আনে বা আনবে, তাহলে দেখুন ইউ মিনু সে ইমান আনে বা আনবে, তা আমি ইমান আনি, উ মিনু তুমি ইমান আনো, তু মিনু সেই ইমান আনে, ইউ মিনু নু মিনু ভাই আমরা ইমান আনি, তাহলে লাং নু মিনু আমরা ইমান আনবো না কখনো না, লাকা, লাকা মানে তোমার প্রতি, কা মানে তোমার, কা মানে তোমার, লা মানে জন্য, যাই হোক প্রতি, লাকা তোমার প্রতি আমরা কখনো ইমান আনবো না, হাত্তা মানে আনলেস, যতক্ষণ না, হাত্তা মানে আনলেস বা যতক্ষণ না, না র, না র, দেখুন ভাই না র মানে কি আমরা দেখি, না র মানে আমরা দেখি, আমি দেখি কী হবে ভাই, আর, আর আমি দেখি, তার তুমি দেখো, ইয়ার সে দেখে, না র আমরা দেখি, যেমন আলাম তার, তার তুমি কি দেখো নি, এই যে তার তুমি কি দেখো নি, দেখুন ভাই না র মানে আমরা দেখি, না র কোথেকে আসে, এই যে র আ মানে সে দেখেছে, ইয়ার সে দেখে, র দেখো, লা তার, লা তার মানে তুমি দেখো না, আর যিনি দেখেন তাকে বলা হয় র ইন, র ইন, আর র মানে দেখা, আর একটা ধরে গিয়ে দেখা হলো গিয়া রু ইয়া, রু ইয়া মানে দেখা, এটা স্বপ্নে দেখা বা এমনি দেখা সেটা রুইয়া, এই আয়াটা পাবেন আপনারা সুরা সাফাতে, ওখানে আল্লাহ বলছে অনাদাইনা ইয়া আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার এই স্বপ্নকে তোমার এই দেখাকে সত্যে পরিণত করে দেখালে, মানে তার ছেলেকে জবাই করেছিল সে রুইয়া, যাই হোক যে না র আমরা দেখি আল্লাহ, আল্লাহকে জাহারা, জাহারা মানে প্রকাশে, জাহের বা বাতিন আমরা বলি না, জাহেরে বাতেনে মানে প্রকাশে অপ্রকাশে, সে জাহর, জাহার মানে প্রকাশে, সেই লোকগুলা সে বনি ইসরায়েলের সেই লোকগুলা তারা বলল যে আমরা তোমার আল্লাহকে প্রকাশ্যে না দেখে আমরা ইমান আনবো না, চিন্তা করেন ভাই কত বড়, কি বলবেন ভাই, কি বলবেন এদেরকে বলেন,
যাদেরকে আল্লাহ এদেরকে সাগরের এপারে এনে দিয়েছেন, সে সে ফিরাউনের হাত থেকে রক্ষা করে, এরপরে এখন বলে যে তোমার আল্লাহকে না দেখে আমরা ইমান আনব না। আহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহর এরপরে কি অ্যাকশন। হা, এরপর দেখুন আল্লাহ বলছেন ফা ফা, দেন অতঃপর কি হলো, আখাজ আখাজাত কুম, আখাজাত কুম, আখাজা মানে পাকড়াও করা, আখাজা মানে সে পাকড়াও করেছে, খিজু সে পাকড়াও করে বা করবেন, খুঁজ পাকড়াও করো, লা খুঁজ, লা খিজ পাকড়াও করো না, আর যিনি পাকড়াও করেন তারপরে আ খিজ আখাজ। দেখুন অতঃপর তাদের তোমাদেরকে পাকড়াও করলো, হে বনি ইসরায়েল শোনো, হে ইহুদিরা শোনো, তোমাদের সেই 14 গোষ্ঠী সেই 14 পুরুষকে কি করেছে, তখন তোমাদেরকে পাকড়াও করেছিল, পাকড়াও করেছে, কিসে পাকড়াও করেছে, আল এজ এ ডিটারমিনার, দা দা অর্থে ব্যবহার করেছে, দা থান্ডার বোল্ট, সাইকাহ, সাইকাহ মানে বজ্রপাত, বজ্রপাত তখন তাদেরকে পাকড়াও করলো। ভাই আল্লাহকে দেখতে আসছো, আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে দেখার মজা তাকে বোঝাচ্ছে, তখন ভাই বিশাল থান্ডার বোল্ট চলে আসলো, বজ্রপাত চলে আসলো, আর কি করলা, ওয়া ওয়া মানে এবং আংতুম, আর তোমরা কি করলা, তাংজুরুনা, মূল শব্দ তা আর উনা, দেখেন ভাই তায়ের সাথে উনার সাথে নজর হয়ে গেছে, নজর, নজর মানে ভাই নজর দেয়া, লক্ষ্য করা, দেখা, হ্যাঁ, তাহলে তাংজুরুনা, আর তোমরা তা দেখলা, কী দেখলা, যখন তোমাদের উপর বজ্রপাত আসলো, দেখলা যে হ্যাঁ আসলে তো সত্যিকার অর্থে আকাশ থেকে বজ্রপাত আসলো, হ্যাঁ বজ্রপাত দেখলা, এরপর কী হলো রেজাল্ট ভাই দেখেন, জি ভাই বজ্রপাত আসার পরে কী হয় ভাই, তার তাকাই তাকাই দেখে, সুম্মা, আল্লাহ এখানেই বলছে সুম্মা, এরপরে কী হলো, বাস না কুম, আমরা তোমাদের পুনর্জীবিত করলাম, মানে কি ভাই পুনর্জীবিত করলাম, মানে কি ভাই উই রিভাইভ ইউ, মানে অলরেডি খেলা ফাইনাল হয়ে গেছে তাদের, বজ্রপাত হওয়ার সাথে সাথে সেই যে বনি ইসরায়েলের বিশাল এক প্রতিনিধি দল আসছিলেন, লিডাররা মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহকে দেখার জন্য, তারপর তারা ইমান আনবেন, হ্যাঁ আল্লাহ সাথে সাথে বজ্রপাত দিয়ে তাদেরকে কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, এরপর কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ইয়া আল্লাহ কী হবে অবস্থা, আমি তো সেই লিডারদেরকে নিয়ে আসলাম, তাদেরকে যদি আপনি এভাবে মৃত্যুবরণ করান, আমি আমার ওই দেশে গিয়ে ওই লোকদের কাছে আমি কী বলবো, তারা তো ওরা বিশ্বাস করবে না, ওরা তো বলবো যে আমি তাদেরকে জাদু করে দিয়ে সব মেরে ফেলছি, এ আল্লাহ আপনি এর ফয়সালা করে দেন, আল্লাহ কী করছেন ভাই দেখেন, সুম্মা অতঃপর বাস না, বাস না, না মানে আমরা, বাসা মানে ভাই পুনর্জীবিত করা, বাসা সে পুনর্জীবিত করেছেন, ইয়া ইয়া বাসু সে পুনর্জীবিত করেন, ইবাস পুনর্জীবিত করো, আর যিনি করেন বা ইস আর বাস, আর এরপর আল্লাহ কী করলেন, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দল, যে আল্লাহ বললেন কী করলেন, তাদেরকে আবার সেই পুনর্জীবিত করলেন, জীবন ফিরিয়ে দিলেন ভাই, মুসা আল্লাহ সালাম আবেদনের প্রেক্ষিতে তাদেরকে আবার মৃত্যু থেকে জীবন ফিরিয়ে দিলেন, মিম বা আদি মানে পরে, মাউতিকুম, মাউত মানে মৃত্যু, ভাই মৃত্যু কিন্তু হয়েই গেছে, যখনই তারা আল্লাহকে দেখতে গিয়েছিলেন, আল্লাহকে দেখে দেখে তারা কী করবে, ইমান আনবে, আহা, আর আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলম, আল্লাহ আল্লাহকে না দেখে, আল্লাহকে না দেখে আমরা শুনে শুনে শুধু আল্লাহর প্রতি ইমান এনেছি ভাই, সুবহান আল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন আমিন, তারা আল্লাহকে দেখে দেখে তারা ইমান আনতে চেয়েছে, আল্লাহ বলছে ওদেরকে মৃত্যুর পরে, মাউত মাউত মানে ভাই মৃত্যু, মাউত ধরে মৃত্যু কুম, তোমাদের সেই মৃত্যুর পরে আমি তোমাদেরকে আবার পুনর্জীবিত করলাম, কেন, লা আল্লাহ মেবি মেবি কুম মানে তোমরা, যাতে তোমরা যেন তোমরা তাশকুরুন, তা এবং সাকারা, মূল শব্দ কি সাকারা, সাকারার সাথে উনা আছে, দেখেন ভাই তা সাকারা উনা মানে কি তোমরা, যাতে করে তোমরা গ্রেটফুল হও, কৃতজ্ঞ হও, দেন উই রিভাইভ ইউ আফটার ইউর ডেথ সো দ্যাট ইউ মে বি দ্য অ্যাপ্রিসিয়েটিভ, ইউ মে বি দ্য গ্রেটফুল, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ভাইরা, যা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধারণ করে আপনারা শুনেছেন, আপনাদের কাছে জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের জ্ঞানকে আরও বাড়িয়ে দেন, আপনাদের সদরকে আপনাদের হৃদয়কে আল্লাহ উন্মোচন করে দেন কোরআনের জন্য, আপনাদের চোখকে খুলে দেন আল্লাহ উন্মোচন কোরআনের জন্য, এই দোয়া আপনাদের জন্য করি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ সুন্দর রাখে আমাদের সবাইকে, আর এই কোরআন যেন চালিয়ে যেতে পারি এজন্য আমরা সবাই আল্লাহর কাছে কামনা করি, আমিন আমিন। প্রিয় ভাই বোনেরা, আমাদের পরবর্তী ধারাবাহিক কোরআন ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, ভ্যালুয়েবল কমেন্টস দিবেন, প্রত্যেকটা ক্লাসের আপনাদের বিভিন্ন আয়াত সম্বলিত যদি কোনো কোশ্চেন থাকে তাও বলবেন, এছাড়া ভালো লাগলে
ভালো লাগা না লাগা এই জিনিসটা এক্সপ্রেস করবেন ভাই। এই যে আপনি একটু কথা বলবেন এটাই হলো কি সাদগায় জারিয়া, এটা আল্লাহর এই কোরআনের সত্য সাক্ষ্য হয়ে রইলেন আপনার, আপনার প্রত্যেকটা কমেন্টস আল্লাহর কাছে সাক্ষ্য হয়ে রইলো ভাই, এই জন্য আপনি উত্তম জাদা পাবেন। আসুন আমরা বোঝার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ কোরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।